আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ শনিবার, আমি আমার ব্রেকফাস্ট তৈরি করছি। এখন সকাল 7টা বাজে। তো আজকে আমার ব্রেকফাস্টের মেনু হচ্ছে পাউরুটির ঝাল টোস্ট। তো আমি এখানে ঝাল টোস্টটি তৈরির জন্য 2টা ডিম নিয়েছি, ডিমের সাথে 1টি পেঁয়াজ, 1টি টমেটো আর 2টি কাঁচামরিচ মিশিয়েছি। প্রথমে 5 মিনিট একটু তেল দিয়ে দিই, তেলের মধ্যে প্রথমে একটু ডিম দিই, ডিমটা দিয়ে এরপর পাউরুটি দিয়ে ওর দুই পিঠে ডিম দিয়ে এরপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই আর কি। তো 2টা ডিম নিয়ে আমি মোট 6টি ঝাল টোস্ট তৈরি করবো। তো আমার ঝাল টোস্ট তৈরি হয়ে গেছে, এখন আমি আমার জন্য চা বসাবো। চা ছাড়া আমার সকালবেলা চলেই না, মানে ঘুম থেকে উঠে আমার 1 কাপ চা লাগেই। আমার চাও তৈরি হয়ে গেছে। চাটা আমি তৈরি করি সাধারণত গুঁড়া দুধ আর ব্রাউন সুগার দিয়ে। তো আমি এখন ব্রেকফাস্ট করবো। আমার মানুষের সাথে ব্রেকফাস্ট করতে মনে করেছি, আপনারা খাবেন না, দেখেন আমার ব্লগটি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার অনেক খিদে লেগে যায়, মানে যখনই ঘুম থেকে উঠি তখনই খিদে লাগে। সেটা 6টা বাজে বা 7টা 8টা যখনই বাজে সাথে সাথে আমার খিদা লাগে। তো আমি ঘুম থেকে উঠে চেষ্টা করি নাস্তা খাওয়ার জন্য। তো কখনো কখনো দেখা যায় আমি সাধারণত 1 কাপ চা দিয়ে 1টা বিস্কিট দিয়ে নাস্তা করি। তো এটা আসলে ঠিক না, এটা এর জন্য গ্যাস্ট্রিক হতে পারে। দেখা যায় যেদিন আমি চা বিস্কিট দিয়ে খাওয়া শুরু করি সেদিন আমার সারাদিন আর দুপুরে খাওয়ার আগ পর্যন্ত কিছুই খাওয়া হয় না, মানে খিদা লাগে না। তো আমি চেষ্টা করি সকালবেলা চা খাওয়ার আগে ভারী কিছু খাওয়ার জন্য, ভারী কিছু খেলে ভালো, ভারী কিছু খেয়ে বেশি করে পানি খেয়ে নিলে গ্যাস্ট্রিকের আর প্রবলেমটা থাকে না আর কি। তো খাওয়া নিয়ে, খাওয়াটা আসলে আমার খেতে তেমন একটা ভালো লাগে না, আমি একটু খাওয়াটা বলতে গেলে বাচ্চাদের মতোই আমার হয়। তো চেষ্টা করি আর কি পেট ভরে খাওয়ার জন্য। আর চা কিন্তু আমার মিস হয় না, সকাল বিকাল এই 2টা আমার চা খেতেই হয়। তো আমরা একটু বাহিরে যাবো আজকে, আমাদের পাশাপাশি একটা সুপার শপ আছে, ওখানে যাবো। আমার বাবা মার মেয়ে আমার ঘুম থেকে এখনও উঠিনি, ওরা ঘুম থেকে উঠলে খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে যাবো। আমাদের সংসারে কিছু টুকিটাকি কেনাকাটা আছে, অনেক কিছুই শেষ হয়ে গেছে। একটা সংসারে যে যা লাগে, মানে দেখা যায় যখন শেষ হয় তখন সব দেখা যায় সব কিছু একসাথেই শেষ হয়। তো আমরা এসেছি, সুপার শপে চলে এসেছি, এটা আমাদের পাশের কাছেই। এখানে সুপার শপে একটা সুবিধা, মোটামুটি এখানে সব জিনিসই পাওয়া যায়, একদম যা লাগে একটা সংসারে যা লাগে সব কিছু এক জায়গা থেকে কেনা যায়। এই জন্য ভালোই লাগে সুপার শপগুলোতে আসতে। এই যে দেখেন সব কিছুই আছে। তো আমরা আমাদের কেনাকাটাও শেষ, আমরা বাসায় যাব। একটা সংসারে যে কত কিছু লাগে, আমরা যারা বাহিরে জব করি না তারাই আসলে বুঝি। অবশ্য বাহিরে যারা জব করেন তাদের তারাও বুঝে, কিন্তু ওদেরকে তো 2 জায়গায় সময় দিতে হয়, আমরা তো 1 জায়গায় সময় দিই। তো আমাদের পুরো মাথা ব্যথা এই সংসার নিয়েই থাকে, বাচ্চার খাওয়া দাওয়া হতে শুরু করে, মানে কি বলবো, হাজব্যান্ডের আমার সংসারে বেশিরভাগ কাজই আমাকে করতে হয়। আমার হাজব্যান্ড আসলে সময় পায় না, ও বাসার বাহিরে বেশি থাকে বলতে গেলে। দেখা যায় যে ম্যাক্সিমাম বাজারগুলো আমাকে করতে হয়, বাজারগুলো করতে হয় যেগুলো ভারী ভারী বাজার, এই ধরনের মাছ মাংস এগুলো চাল এগুলো শুধু কেনাকাটা করে আর বাকি সব কিছুই আমাকে কিনতে হয়। তো আমরা বাসায় চলে এসেছি, আমি যা কিনলাম এখানে আমি কিনে এসেছি এগুলো, এটা কিচেন টাওয়াল কিনেছি আমার মেয়ের সেরে শ্যাম্পু, তারপর গার্লিক সরি মাশরুম, তারপর মেয়োনিজ বাসায় আছে, ওটা হচ্ছে মিষ্টিটা, আর এটা মিষ্টি স্বাদের না, এটা আমার স্বাদের মেয়োনিজটা। এই তো এগুলোই কেনাকাটা করলাম। তো ভাইয়া পুরা
আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরাতন ব্লগার আপুরা, আপনাদেরকেই বলছি ব্লগার আপু ভাইয়ারা, আমাদের আমরা তো নতুন ব্লগার, আমরা অনেক কিছুই জানি না বুঝি না, আপনারা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন, আমাদের ব্লগগুলো আপনারা দেখবেন, ভুল ত্রুটি হলে শুদ্ধ করে দেবেন। বলতে গেলে আপনারা আমাদের টিচারের মতোই, আমরা তো অনেক কিছুই পারি না, তাই আপনাদের কাছ থেকে শিখতে চাই। তো আপুরা আপনাদের ভাইয়া আপুরা আপনাদেরকে বলছি, আপনারা আমাদের ব্লগগুলো বেশি বেশি করে দেখবেন। তো এখানে শেষ করছি আজকের মতো আমার ব্লগটি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।